বছরে পা দিল দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। নানা সমস্যা জটিলতার পাশাপাশি বড় কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে বিশ্বের 70তম বন্দরের তালিকায় উঠে এসেছে চট্টগ্রাম বন্দরটি। তবে প্রতিবেশী দেশগুলোর বন্দরের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর তাগিদ বন্দর ব্যবহারকারীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বে ছোট বড় বন্দর রয়েছে 4000-এর বেশি, এর মধ্যে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা সম্পন্ন বন্দর রয়েছে অন্তত 500। শিপিং ভিত্তিক অনলাইন পোর্টাল লয়ার্সের তালিকায় কন্টেইনার হ্যান্ডলিং এর শীর্ষ 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের স্থান 70তম। 2017 সালে 26,67,000 কন্টেইনার হ্যান্ডলিং হলো, গত বছর তা 29 লাখ ছাড়িয়ে যায়। রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং এবং 9% প্রবৃদ্ধি সত্ত্বেও এই বন্দরে রয়েছে নানা সমস্যা। পর্যাপ্ত ইকুইপমেন্ট এখনও নাই, যেগুলি আপনার নতুন নতুন ইকুইপমেন্ট যোগ করার প্রয়োজন আছে। আপনার আধুনিক ইকুইপমেন্ট যেগুলি ধরেন রিচ ট্যাকার আছে, তারপরে আপনার টপ লোডার্স আছে, কন্টেইনারের জন্য যেমন ইয়ার্ডের দরকার আছে, তেমনি সাধারণ পণ্যের জন্য আমার ডাম্পিং ইয়ার্ড দরকার আছে আমাদের এখানে। এ বন্দর জাহাজ আসার ক্ষেত্রে রেকর্ড করেছে মাত্র 18টি জেটি এবং বহির্নোঙরে গত বছরের জাহাজ এসেছে 3,747, যা আগের বছরের চেয়ে 450 বেশি। আগামী বছরের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা $60 বিলিয়ন ছাড়ানোর চ্যালেঞ্জ মোকাবেলায় বন্দরের এখনই ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। 18টা জেটি, সেই জেটিগুলিকে 60টাতে উন্নীত করা, 3-4টা টার্মিনাল করতে হবে, সর্বোপরি ব্যা টার্মিনাল এবং তার সাথে সাথে 7 সিস্টারের সাথে আমাদের কানেক্টিভিটি, সব মিলে আগামী 2100 সালের বন্দরকে এখনই প্রস্তুতি নিতে হবে। তবে বন্দর কর্মকর্তাদের দাবি, গত 2 বছরে বন্দরের সক্ষমতা বাড়াতে 1,000 কোটি টাকা মূল্যের 60 রকম যন্ত্রপাতি কেনার পাশাপাশি নতুন অন্তত 5টি ইয়ার্ড নির্মাণের কাজ চলছে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, ব্যা টার্মিনালের কাজ কিছুটা শুরু হয়ে গেছে। আমাদের যে আমদানি রপ্তানি বৃদ্ধির যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চট্টগ্রাম বন্দর সর্বদা প্রস্তুত এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা আমাদের রয়েছে। গত বছর চট্টগ্রাম বন্দর কন্টেইনার ছাড়াও 9,63,00,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করেছে। এই বন্দরকে বলা হয় 7×24×365, অর্থাৎ দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন এবং বছরের 365 দিনে পুরোদম চালু থাকে এই বন্দর। এই বন্দর চালু থাকার উপর নির্ভর করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রবৃদ্ধিও। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময়। 133 বছরে পদার্পণ করলো দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। শুরু থেকে এখন পর্যন্ত অর্থনীতিতে এই বন্দর কতটুকু ভূমিকা রেখেছে তা জানতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ সবুজ। এক সময়ের পোর্ট গ্র্যান্ড, আজকে চট্টগ্রাম বন্দর, যে বন্দর বাংলাদেশের অর্থনীতির একটি সমৃদ্ধ দ্বার হিসেবে পরিচিত। অর্থাৎ বাংলাদেশের 93% আমদানি এবং রপ্তানি সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। এর মাঝে কিন্তু 100% রপ্তানি এবং 92% বেশি আমদানি হয় বন্দর দিয়ে। এবং বাংলাদেশের যে জাতীয় রাজস্ব হয় অন্তত 48-50,000 কোটি টাকা যোগান দেয় এই চট্টগ্রাম বন্দর। আর যেটি 132 বছর পেরিয়ে আজকে 133 বছরে পদার্পণ করে। এক সময় নানা সমস্যা জর্জরিত ছিল এই চট্টগ্রাম বন্দর, যেখানে জাহাজ জট, কন্টেইনার জট, নিয়মিত যাত্রী জায়গায় ছিল না, নানা সমস্যা জর্জরিত। কিন্তু কালক্রমে এই বন্দর এখন অর্থনীতি সমৃদ্ধির দ্বার। আমরা যদি বলি চট্টগ্রাম বন্দর শুরু হয়েছিল মাত্র 6টি জেটি দিয়ে, কিন্তু এখন সে চট্টগ্রাম বন্দরে 18টি জেটি। কিন্তু সেটা বলছেন 18টি জেটি দিয়ে সম্পূর্ণ সম্ভব নয় আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়। এখন পর্যন্ত এখানে অন্তত 60টি জেটি প্রয়োজন, আর আগে ছিল মাত্র 1টি ইয়ার্ড। কিন্তু এখন চট্টগ্রাম বন্দর এনসিটি, সিসিটি নামে দুটি বিশাল ইয়ার্ড রয়েছে এবং আরও নতুন 5টি ইয়ার্ড নির্মাণের কাজও কিন্তু চলছে। সে সাথে চলছে বে টার্মিনালের কাজ। বাংলাদেশ ব্যবসায়ী বা বন্দর ব্যবহারকারীরা বলছেন, যদি বে টার্মিনাল হয়, যেটা পতেঙ্গা এলাকার পরেই বে টার্মিনালটি কাট্টলি এলাকায়, সে বে টার্মিনাল হলে সেটা হবে আরেকটি বন্দর। অর্থাৎ এই বন্দরের বিকল্প হিসেবে দাঁড়াবে সেই বে টার্মিনাল। কারণ সেই বে টার্মিনাল কিন্তু আপনি জানেন চট্টগ্রাম বন্দরে এক সময় মাত্র 8.5 মিটারের জাহাজ ঢুকতে পারতো, যে জাহাজগুলো মাত্র 600-700 বড়জোর 800 কন্টেইনার বহন করতে পারতো। তবে এখন যেহেতু যেটি এনসিটি হয়েছে, সেই এনসিটিতে এখন 9 মিটার ড্রাফটে জাহাজ প্রবেশ করতে পারে, যে জাহাজগুলো 1800-2200 কন্টেইনার নিয়ে আসতে পারে। তবে যদি বে টার্মিনাল কার্যক্রম শুরু করে, সেখানে কিন্তু যত বিশাল আকৃতির জাহাজ হোক, যত বড় মাদার ভেসেল হোক, সে সব মাদার ভেসেল কিন্তু বে টার্মিনালে প্রবেশ করতে পারবে এবং সেখানে কিন্তু নিয়মিত 5,000-এর বেশি কন্টেইনার তাৎক্ষণিক রাখা যাবে এবং ডেলিভারি দেওয়া যাবে। তো বলা চলে বন্দর কিন্তু এগিয়ে চলছে দেশের অর্থনীতি
অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য। আরেকটি বিষয় বলে রাখা উচিত, বিগত কয়েক বছর ধরে কিন্তু দেশে যেহেতু রাজনৈতিক অস্থিরতা নেই, সেখানে বন্দর কিন্তু একের পর এক রেকর্ড করে যাচ্ছে। চট্টগ্রাম বন্দর গত বছর 29 লাখ টিউজ কন্টেনার হ্যান্ডেলিং করেছে, যেটি তাদের টার্গেট ছিল 2022 সালে, কিন্তু তারা 3 থেকে 4 বছর আগে সেটি অ্যাচিভ করেছে, যেটা যেমন তাদের টার্গেট ছিল 20 লাখ ছাড়াবে 2018 সালে, 2016 সালের দিকে সেটি কিন্তু 22 লাখ তারা ছাড়িয়ে গিয়েছিল। অর্থাৎ একের পর এক রেকর্ড করছে চট্টগ্রাম বন্দর। এবার আরেকটি বলি, জাহাজ আসার পরিমাণ বিগত 2017 সালের তুলনায় 2018 সালে কিন্তু প্রায় 1400 বেশি জাহাজ আসছে, মানে জাহাজ আসার পরিমাণ হয়ে গেল 3700 বেশি। অর্থাৎ চট্টগ্রাম বন্দর দিন দিন এগিয়ে চলছে, অর্থাৎ নানা সীমাবদ্ধ সত্ত্বেও সেই সক্ষমতা বাড়াতে হবে। আপনি জানেন বন্দরের সক্ষমতা বাড়ার কারণে কিন্তু প্রতিবেশী দেশগুলো চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায়। বারবার বলা হচ্ছে নেপাল ভুটানের পাশাপাশি ভারতে কিন্তু চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করতে চায়। বাংলাদেশ সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছে প্রতিবেশী দেশগুলোকে বন্দর ব্যবহার করতে দিবে সে, তবে ব্যবসায়ীরা বা যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন তারা বলছেন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামী দিনে। অর্থাৎ আপনি জানেন যে 2021 সালের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পূর্তিতে $60 বিলিয়ন রপ্তানি করতে চায় বাংলাদেশ সরকার। সেই $60 বিলিয়নকে অ্যাচিভ করতে গেলে কিন্তু বন্দরের সক্ষমতাকে আরও বাড়াতে হবে। অর্থাৎ বে টার্মিনালের কথা বলছিলাম, যেগুলো নির্মাণাধীন বে কন্টেনার ইয়ার্ড রয়েছে সেগুলিকে অ্যাক্টিভ করতে হবে, এবং সে সাথে অত্যাধুনিক যন্ত্র প্রয়োজন। আপনি জানেন আগে ছিল চট্টগ্রাম বন্দরে মাত্র 2টি গ্যান্ট্রি ক্রেন, যেটি 2007 সালে স্থাপন করা হয়েছে। সাধারণ একটি ক্রেন যেমন মাত্র 1 ঘন্টায় 30 বা 25 থেকে 22টির মতো কন্টেনার তারা হ্যান্ডেলিং করতে পারে, সেখানে কিন্তু এই গ্যান্ট্রি ক্রেন 50টির বেশি হ্যান্ডেলিং করতে পারে। তো এক্ষেত্রে জানেন যে চলতি গত বছরে কিন্তু মাঝামাঝিতে আরও 6টি গ্যান্ট্রি ক্রেন কেনা হয়েছে, এবং আরও 4টি গ্যান্ট্রি ক্রেন চলতি বছরে এসে এই বহরে যুক্ত হবে। তো বন্দর কর্মকর্তারা আশা করছেন যদি এই গ্যান্ট্রি ক্রেনগুলো আসে তাহলে তো কন্টেনার ওঠানামা আরও বেশি সহজ হবে এবং বন্দরের সক্ষমতা বাড়বে। তবে বন্দর ব্যবহারকারীদের দাবি আরও বেশি রকম যন্ত্রপাতি প্রয়োজন এবং আরও বেশি ইয়ার্ড প্রয়োজন, কারণ বন্দর এখন তার আগে এক সময় ছিল মাত্র 36,000 টিউজ ধারণ ক্ষমতার এই বন্দর, এই বন্দর কিন্তু এখন 49,000 টিউজ ধারণ ক্ষমতার বন্দর, যেখানে কিন্তু কন্টেনার জট হচ্ছে না, জাহাজ জট হচ্ছে না। তবে 21 শতকে যদি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় বা প্রতিবেশী দেশগুলোর সাথে যদি তাদের যে সক্ষমতা বা তাদের সাথে পাল্লা দিতে হয় আমদানি রপ্তানি বাড়ানোর জন্য, তাহলে কিন্তু বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে, ইয়ার্ড বাড়াতে হবে, এবং কন্টেনার যেন রাখার উঠানামার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কিন্তু সংগ্রহ করতে হবে। তো বন্দর কর্মকর্তারা যেটি বলছে, তারা গত 1 বছরে 1,000 কোটি টাকা মূল্যের 60 রকম যন্ত্রপাতি তারা আমদানি করেছে, তবে আরও আমদানির পথে রয়েছে বলে বন্দর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করছেন। তাহলে আজ কিন্তু চট্টগ্রাম বাই পোর্টে গ্র্যান্ড, যে চট্টগ্রাম বন্দর আজকে 132 বছর পেরিয়ে 133 বছরের পদার্পণ করতে যাচ্ছে, এটি কিন্তু জাঁকজমকভাবে কিন্তু চট্টগ্রামের দিনটি পালন করছে ব্যবসায়ীসহ নানা মতে। এবং আমি যদি বলি যে আজকে 5টি জায়গায় মেজবানের মাধ্যমে এই আয়োজনটি চলছে, অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বন্দর ব্যবহারকারী যারা সংস্থা বা সংগঠন রয়েছে তারা পৃথক পৃথকভাবে মেজবানের আয়োজনের মাধ্যমে এই দিনটিকে তারা উদযাপন করছে। তো সবুজ, এখন পর্যন্ত আমার কাছে ছিল একসময়ের পোর্টে গ্র্যান্ড, আজকে চট্টগ্রাম বন্দর যে 132 বছর পেরিয়ে 133 বছরের পদার্পণ করলো, দেশের অর্থনীতি একটি ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে তার সর্বশেষ।